আশপাশের জেলায় অবৈধ ইট ভাটা পনেরো দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সকালে বিচারপতি এফ আর এম এম হাসান এবং বিচারপতি কে কামরুল সমন্বয়ে গঠিত হাইকোর্টের এই সঙ্গে বায়ু দূষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দুই সিটির সিইও ওয়াসার চেয়ারম্যান এর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এ সময় একই রাস্তা বারবার খোঁড়াখুঁড়ির সমালোচনা করেন হাইকোর্ট বলেন আর্থিক সুবিধা এবং কমিশন বাণিজ্যের জন্যই একই রাস্তা বারবার খোঁড়া হয় রাস্তার পাশে থাকা ময়লার স্তূপ এবং পানি ছিটানোর সময় শুধু রাস্তায় না ছিটিয়ে ফুটপাত এবং এর আশপাশে পানি ছিটানোরও নির্দেশদান হাইকোর্ট ঢাকার বায়ু দূষণ প্রতিরোধ সহ পরিবেশগত ভারসাম্য রক্ষায় উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করতে বলেছেন আদালত ঢাকার বায়ু দূষণ পৃথিবীর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পরে ওনারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন এবং ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সংস্থাগুলোকে দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে এই বায়ু দূষণের মাত্রা কমিয়ে আনা হয়